मोदी सरकार हिटलर ही आचरण করছে এই অভিযোগ তুলে বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে কংগ্রেসের ক্ষোভ প্রদর্শন বিক্ষোভে শামিল বহু কর্মী সমর্থকেরা বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে राहुल गांधी के भय देखिए थामा जाए राहुल गांधी और उग्र हो आज के आईन टी सी रास्ते पथे ने बहिष्कार कर मानछी ना किन्तु हाँ आईने पथे आमरा लड़े जाब और तार साथे दीदी दीदी ट्वीट करे बोलेछेन मुख्यमंत्री हिसेबे कि आमी ओनार साथे आछि किन्तु ओनार दल नहीं उनी साथे आछेन दल नहीं षोलोटा दल बिरोधीरा किन्तु कांग्रेसेर साथे आजके उनी एकमात्र निजे बोलेछेन आमी आछि आपनारा जानेन बाइडेन विश्वास फौजदारी मामला भविष्यते कि होबे ओटाओ आमरा जानी दीदी पक्षे ओई जन्य आजके आमरा रास्तायी नेबे राहुल गांधीर এটা নিয়ে মানছি না মানবো না এই আন্দোলন করছি হিটলার কেন সাজদে হলো আরে এটা হিটলার আবার কি ভারতবর্ষে হিটলারই গিরি চড়ছে তো আমি যা চাই তা করব কোর্ট বললো আপনাকে এক মাস কোর্ট আপনাকে সময় দিল এক মাস সময় আছে কোর্ট অর্ডার হতে বেল হতে আপনি করে দিলেন এটা কোন নীতি কোন গণতান্ত্রিক রাহুল গান্ধীর সংসদ পথ খারিজের প্রতিবাদ শনিবার কালো ব্যাচপুরে দুর্গাপুরের কাদা রোডের উড়ালপুলের কাছে জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ কংগ্রেস কর্মীদের জেলা নেতা তরুণ রায় নেতৃত্বে টায়ার জ্বালিয়ে সার্ভিস রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ কংগ্রেস কর্মী সমর্থকদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব বিক্ষোভকারীরা ইতিমধ্যে ব্যাপক উত্তেজনা এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ভারতবর্ষের মানুষ আজকে বুঝতে পেরেছে যে রাহুল গান্ধী একমাত্র ভারতবর্ষের মানুষের কথা বলছে তাই সেই কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য এই ফ্যাসিস্ট সরকার এবং নরেন্দ্র মোদি তার নায়ক সেই কণ্ঠস্বরকে স্তব্ধ করার পরিকল্পনা করেছেন কিন্তু জাতীয় কংগ্রেস চুপ করে থাকেনি ভারতবর্ষের মানুষ নেমে পড়েছে রাস্তায় আজকে এই ফ্যাসিস্ট সরকারকে তাদের শিক্ষা আমাদের দিতে হবে আমরা আরো আরো বৃহত্তর আন্দোলনে যাব আজকে বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি সারা বাংলা যেমন হচ্ছে সারা ভারতবর্ষে যেমন হচ্ছে আমরা এরপরে আমরা মিছিল বিকেলে আছে বিক্ষোভ মিছিল আমরা করছি সারা স্টিল টাউনশিপ মিলে আমরা বিক্ষোভ মিছিল বার করব এবং আমাদের এই আন্দোলন চলবে